Let's learn Madina's ইসলাম এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহ এর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গিকার বিসমিল্লাহির রাহমানির রাহিম। সল্লাতু ওয়াসসালাম ওবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবন্ধগণ। দোয়া এটি হলো আমাদের জন্য হাতিয়ার। কল্লা নিয়া আসা অকল্লান থেকে নিজেকে নিরাপদ আমরা দুনিয়াতে বিভিন্ন সমস্যায় ভুগি কারণ দুনিয়াটি হলো সমস্যার জায়গা তখন দেখা যায় যে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দর না দোয়া করি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে সমস্যা সমাধান চাই বিপদে পড়ে তার কাছে ফরিয়াত করি দোয়া কবুল হয় না অনেকে রয়েছে দোয়া কেন কবুল হয় না এটি সন্ধান করি দোয়া কবুল হওয়ার অনেক মুহূর্ত রয়েছে অনেক সময় রয়েছে যেই সময় দোয়া করলে আল্লাহরবুল্লাহ আলমিন কবুল করে থাকেন তার মাঝে আজকে ছয়টি আলোচনা করব। যে ছয়টি সকলেই গ্রহণ করতে পারেন প্রথম সময় হল আজান এবং একামাতের মাঝখানে রসলাম হোসেন আদো আল আজান এবং একামাতের মাঝখানে দোয়া কখনো ফিরে আসে না দোয়া কবুল হয় দ্বিতীয় রাত্রির শেষ অংশে মোহানবুল্লা আলমিন প্রত্যেক রাত্রির শেষ অংশে এই দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এবং মানুষকে আহ্বান করতে থাকেন বলতে থাকেন কে আমার কাছে চাবে আমি তার চাওয়া পূর্ণ করবো আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করবো ওমা ইয়েস তা নিফা আগ ফিরুল লাহু কে আমার কাছে ক্ষমা পার্থী হবে আমি তাকে ক্ষমা করবো ও মাই ইয়েস নিফা আতি কে আমার কাছে চাবে আমি তাকে তা দিব তাহলে আমরা সময় বেছে নিব রাত্রির শেষ অংশে তাহাজতে সময় যখন তাদের উপস্থিতি পরিলক্ষিত হয় তৃতীয় হলো সিজারত অবস্থা এই সময় দোয়া আল্লাহ রব্লা আলমিন কবুল করে থাকেন রসলাম হোসেন আখ কোনো আবদুমি রব্বিহি ওহ সাহাজেদ ফিরফি দোয়া যে আল্লাহ রবুল্লা আলমিন বান্দার একদম সন্নিকটে হয়ে যান যখন বান্দা সিজদারত অবস্থায় থাকে তাই ওই সময় যেন বেশি বেশি দোয়া করে চতুর্থ জুম্মার দিনে ইমাম যখন মেম্বারে এসে বসে নামাজের শেষ পর্যন্ত এই সময়টুকু অতি গুরুত্বপূর্ণ মূল্যবান সময় এই সময়টুকু দোয়া আল্লাহ রব্লা আলমিন কবল করে থাকেন পঞ্চম নামাজের শেষ প্রান্তে যে কোনো নামাজ হোক অর্থাৎ সালাম ফিরানের পূর্বে তাশাহ দরুদ পড়ার পর আপনি আপনার যা ইচ্ছা দোয়া করেন রসুল সাল্লাহ সাল্লামের একাধিক হাদিস রয়েছে যে ওই সময়ের দোয়া কবল হয় ষষ্ঠ যেটা হলো জুম্মার দিনের শেষ অংশে একটি সময় রয়েছে যেই সময়ের দোয়া আল্লাহ রবুল্লা আলমিন কবল করে থাকেন উল্লেখ্য এই দোয়াটি হলো আসরের নামাজের পর শেষ সময়টুকু মাগরিবের আজানের পূর্ব মুহুর্তে আসুন যারা আমরা মনে করি যে আমাদের দোয়া কবল হয় না এই ছয়টি মুহূর্ত সময় নির্ধারণ করে আমরা দোয়া করি আল্লাহ রব আলেন ইনশাআল্লাহ আমাদের দোয়া কবল করবেন